ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد اكديني محترم بأي پرشنا کرسين جه بدعات قرار شاستي کی যারা বেতাত করে তাদের পরিণামটা কি হবে মাসা আল্লাহ বারাকাল্লাহ আহসান এটি একটি সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্নটির উত্তর সকলেই জানা প্রয়োজন এই কারণে যে নজিরবিহীনভাবে বিভিন্ন ধরনের এবাদত আমাদের সমাজে আবিষ্কৃত হয়ে আছে এবং সেই কাজগুলোকে সেই নব নব্য আবিষ্কৃত এবাদতগুলোকে সবের উদ্দেশ্যে আমরা করে থাকি অথচ যার দলিল কোরআন এবং হাদিসের সাথে মিলে না সেটাই হলো বেদাত বেদাতের অর্থ হচ্ছে নজিরবিহীন ভাবে নব্য আবিষ্কার করা এবং ধর্মের মধ্যে নব্য আবিষ্কৃত এবাদত বিশ্বাসে বিশ্বাস হতে পারে কথার সমর্থনে হতে পারে কিন্তু যেগুলো কোরআন এবং সুন্নার সাথে দলিলে মিলে না অথচ ওই কাজটাকে করা হয় সবের উদ্দেশ্যে এটাই হলো বেদাত এ জাতীয় বেদাতের ব্যাপার এটা সুল উল্লাহ স্পষ্ট করে বলেছেন আবু দাউদের মধ্যে এবং তিরমিজির মধ্যে হাদিস এসেছে অ ইয়াকুম অমো দ্যাখা তিন অমুর সাইনা কুল্লা দ্যাসা তিন বেদা অকুল্লা বেদা তিন দালা আলাহ অন্য জায়গায় এসেছে অকুল্লাহ দলা আলা তিন ফিন্নার তার মানে দিনের নামে সকল ধরনের নূতন কাজকর্ম থেকে তোমরা বিরত থাকো কারণ হলো দিনের নামে যত কিছু নূতন কাজ হবে তা হল বেদাত আর প্রতিটি বেদাত হলো অকুল্ল বেদাতিন দালালাহ এবং প্রতিটি বেদাত হলো ভ্রষ্টতা ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি হাদিস থেকে উত্তম সহি সনদে তারা বর্ণনা করেছেন তাহলে আমরা বলতে পারি যে বেদাত যদি করা হয় বেদাত যদি করা হয় তাহলে স্পষ্টই ভ্রষ্টতা এবং জেনে শুনে এই ভ্রষ্টতা সম্পর্কে যদি আমরা দূরে না থাকি তাহলে আমাদের আমল আমলসমূহ বরবাদ হয়ে যাবে যে ব্যক্তি নূতন দিনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করবে তা প্রত্যাখ্যাত হবে এবং সেই বখারির মধ্যে আদিশের মধ্যে একটি জায়গাতে এসেছে যে বেদাত করলে তো সব বরবাদ হয়ে যাবে আমল বরবাদ হয়ে যাবে এবং বেদাতই মানে যেই ব্যক্তি বেদাতির কোনো আমল কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত সে তবা না করে তবা করবে কিভাবে ও তো ওটাকে সব মনে করে কেউ সবের কাজ করার পরে কখনো কিন্তু যেমন আমরা সালাত আদায় করি সালাত আদায় করে আমরা যে আস্তাক ফিরুল্লাহ পড়ি এটাকে এই জন্য পড়ি যে আমরা হায় হ্যাঁ নামাজ কেন পড়লাম আস্তাক ফিরুল্লাহ নওজবুল্লাহ নওজবুল্লাহ এই জন্য পড়ি না বরং হয়তোবা সালাদটি যেভাবে আদায় করা প্রয়োজন ছিল সেভাবে আদায় করতে পারিনি বিধায় আমরা আস্তাক আকিরুল্লাহ পড়ি বেদাৎটা হলো এত জঘন্যতম যে একটা কাজ করার পরে কোনো ব্যক্তি ওই কাজটি কেন করলো এই জন্য কিন্তু আস্তাফিরুল্লাহ বলে না বরং সে এই কাজটা আরও পরিপূর্ণভাবে করতে পারলো কি না তাই নিয়ে এসে সন্ধি থাকে এখানেই মূলত পার্থক্য একটা বেবিচার করার পর একটা মানুষ জানে আমি বেবিচার করেছি তাহলে সে আজকের হোক কালকের হোক হতে পারে এই বেবিচারের জন্য সে তাওবা করবে। করবে জাল্লা আমার ওই কাজটা ভুল হয়ে গেছে কিন্তু কোনো মানুষ একটা বেদাত করার পরে কখনো ওটা মনে করে না যে আমি ওই কাজটা তো হায় ভুল করলাম ওই কাজ আমি আর করব না বরং সামনের দিকে আরো ভালো করে আরো বেশি করে সময় নিয়ে কাকুতি মিনতি করে ওই বেদাতটা বেদাতের কাজটাই করে যাই হোক বেদাত যারা করবে বেদাতের আমল কোনো কবুল হয় না রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের মধ্যে কোনো কোনো বেদাত করবে কোনো নূতন এবার নামে কিছু আবিষ্কার করবে এবং সেই বেদাতিকে আশ্রয় দিবে তার উপরে আল্লাহ আল্লাহ তালার এবং সমস্ত এবং সমস্ত মানুষের লানত বা অভিশাপ বর্ষিত হবে এবং তার ফরজ এবাদত বা তার তাওবা নফল এবাদত তার দান তার সাতকা কোনো কিছুই কবুল করা হবে না এত বড় জঘন্য কঠোর কথা অন্য কোনো ব্যাপারে পাওয়া যায় না দেখুন কিতাবুল জিজিয়া সেই বহারির হাদিস নম্বর তিন হাজার সব বরবাদ সব বরবাদ হয়ে যা হয়ে যাচ্ছে ইমাম আউজাই তিনি বলেন যে কোনো কোনো বিশেষজ্ঞ আলেম বলেছেন যে বেদাতিদের সালাম নেওয়া জায়েজ নেই তার সিয়াম তার সাদাকা তার জেহাদ তার হজ তার অমরা কোনো ফরজ এবাদত বা তওবা নফল এবাদত তার ফিদিয়া কোনো কিছুই গ্রহণযোগ্য করা হবে না এবং হিসাম এবন হাসান তিনিও এমন কথা বলেছেন আরেকজন মহাক আইগুবাল সুখতিয়ানি তিনি বলেছেন যে বেদাতিদের বেদাতিরা তার প্রচেষ্টা যতই বৃদ্ধি করবে আল্লাহর কাছ থেকে সে তত দূরে সরবে কারণ ইসলাম একটা মাইয়েন একটা সাই মাইয়েন মানে নির্দিষ্ট একটা বস্তু ইসলাম কারণ শুরু করিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের মাধ্যমে আর কমপ্লিট হয়েছে কমপ্লিটের সিল মোহরটা মেরে দিয়েছেন আরাফাতের ময়দানে সুরা মায়দার এই আয়াত অনুযায়ী আল ইউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা কোর্স কমপ্লিট শুরু কোখান কোনখান থেকে শেষ কোথায় গিয়ে একেবারে স্পষ্ট পরিপূর্ণভাবে আরাফাতের ময়দানে তিনি বলেছেন যে আমি কি তোমাদের কাছে আমি কি তোমার দিনের দাওয়াত কমপ্লিটলি পৌঁছতে পেরেছি তারা বলেছেন হ্যাঁ নবীজি তিনবার বলেছেন আল্লাহুম্মা শাদ আল্লাহম্মা সাদ আল্লাহ্মা সাৎ হে আল্লাহ তুমি সাক্ষী তাক হে আল্লাহ তুমি সাক্ষী তাক হে আল্লাহ তুমি সাক্ষীতাক এই যে কথাগুলো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোর্স কমপ্লিট এটা প্যাকেজ কমপ্লিটলি একটি প্যাকেজ যেখানে দিয়ে পাঠানো হয়েছে সেই প্যাকেজের সংযোজন বা বিয়োজন সেটাই হলো বেদাত ইসলাম ময়ায়ান রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে একেবারে পরিপূর্ণ করে দিয়েছিলেন বাকি আর কিছু নাই আরাফাতের ময়দানে সিলমোহর মেরে গেছে সিলমোহর মারা হয়ে গেছে সীশা সীশা ঢালা প্রাচীরের মতন মুখ বন্ধ করে দেওয়া হয়েছে মা কালাল্লাহ মা আর রসুল নবী যা বলে গেছেন সেটা ইসলাম এখন যদি কেউ নূতন কিছু করে তাহলে এবাদতের নামে সেটাই বেদাত আর এর বাইরে আর কোনো দিনের কোনো অংশ নাই সুতরাং বেদাতি নামে যা কিছু করা হয় সে আসলে মূলত আল্লাহর কাছ থেকে সে দূরে সরে যায় সুতরাং যে ব্যক্তি বেদাতকে পছন্দ করবে ইমাম মালেক সহ অন্যান্য মহাক্ষিকগণ তারা বলেছেন যে বেদাতকে পছন্দ করা মূলত আসলে যেন এমন যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের এই দিন পরিপূর্ণ না আরও কিছু বাকি আছে নাউজুবিল্লাহ হম আলেক মানে বেদাতকে যারা পছন্দ করে যে সবাই যখন একত্রিত আমরা হয়েছি তাহলে আমরা এইটা একটু করলাম একটু অসুবিধা কি সকলের সকলে একটু সাল্লাল্লাহ সুর দিয়ে এবার একটু মনাজাতে করলাম কান্নাকাটি করলাম তো ভালো তো খারাপ কি তার মানে হলো আপনি যেটা বুঝেছেন ওইটা রসুল্লাহ বুঝেন নাই কারণ আপনার কাছে এটা সৌন্দর্য বলে মনে হয় তার মানে হলো যে বেদাত এই কাজকে যদি সে হয়তো জানে যে এইভাবে করে সাহাবাহ কেরাম বা রসুল্লাহ সাল্লাম এইভাবে করে করেননি কিন্তু কেন এটা ভালো লাগতেছে অসুবিধা কি করলে দোষ কি সাধারণত বেশিরভাগ বেদাতের প্রশ্ন এমনই হয়ে থাকে তাহলে শুনুন বেদাতকে যারা প্রশ্রয় দেয় পছন্দ করে তাদের ধারণা যে দিন ইসলাম পরিপূর্ণ নয় তাহলে সংঘর্ষ লাগলো গিয়ে কোরআনুল কারিমে ওই আয়াতের সাথে আলিয়াউ মাকমালতুল্লাহ কুমের ওই আয়াতের সাথেই তাহলে সংঘর্ষ লেগে গেল তাহলে সে আল্লাহ থেকে দূরে সরবে না তো কার থেকে সরবে অথচ আল্লাহ তালা বলেছেন তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম সুরাম আয়েদা আয়াত নম্বর দুই তাহলে যদি দিন যদি পরিপূর্ণ হয়েই যেয়েই থাকে তাহলে শরীয়তের মধ্যে নূতন কিছু প্রবেশ করালে সেটাই হবে বেদাত আর তাই হবে বেদাতের উপর আমল বেদাত পরিত্যাগ না করা পর্যন্ত কোনো বেদাতির তবাও কবুল করা হয় না কারণ আসলে তো সেটাকে বেদাত মনে করে না সবের কাজ মনে করে মাঝারে বাবার কাছে চাওয়াকে সব মনে করে তো সুতরাং তবাও নসিব হয় না এবং সৈয়াদ তারিব তারগিব আর তাহরিবের মধ্যে প্রথম খন্ডে একশো ত্রিশ নম্বর পৃষ্ঠাতে একটি হাদিস এসেছে হাদিস নম্বর চুয়ান্ন সেখানে বলা হয়েছে বেদাত বেদাত পরিত্যাগ না করা পর্যন্ত বেদাতির কোনো প্রকার তবা করার সুযোগও হবে না আল্লাহ প্রত্যেক বেদাতির বেদাতকে পরিত্যাগ না করা পর্যন্ত রাস্তা রুদ্ধ করে দেন তবা তবা হবে তখন যখন সে ওই কাজটাকে মনে করবে হ্যাঁ এটা বেদাত পরিত্যাগ করেছে তখন হবে তার তবা আর যদি এমনিতেই বেদাত করতেছে তবাও পড়তেছে ওই গ্রহণ গ্রহণযোগ্য হবে না দেখুন বেদাত যারা করবে কেমতের দিন বিশাল একটি হাদিস বোখারি মধ্যে এসেছে সাহি মুসলিমের মধ্য হাদিস এসেছে সহি মুসলিমের হাদিস নম্বর চার হাজার দুশো তেতাল্লিশ বেদাতিরা রসুলামের হাউজে কে পানি পান থেকে বঞ্চিত হবে এবং আবু হাসেম থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেন যে আমি সাহালকে বলতে শুনেছি নবীজি বলেছেন আমি তোমাদের পূর্বেই আমি হাউজে কাউসারের কাছে থাকবো সেখানে আমি নামবো এবং তার পানি আমি পান করাবো যে ব্যক্তি পানি পান করবে সে কখনো পিপাসিত হবে না এরপরে কিছু লোক আমার কাছে আসতে চাইবে আমি তাদেরকে চিনে নেব, কারণ তার আমার উম্মাদ তাদের হাতে পায়ে অজুর চেহারা সালাতের চেহার চিহ্ন তো আমি তাদেরকে চিনে ফেলব তারাও আমাকে চিনে ফেলবে আচ্ছা হঠাৎ করে মাঝখানে পর্দা এসে যাবে নবীজি বলবেন ফ্রেষ্টাদেরকে যে তারা তো আমার উন্মত অতপর কি বলা হবে হে নবী আপনি জানেন না আপনার পরে তারা কি কি আমল করেছে আপনি জানেন না যে আপনার পরে তারা কি কি আমল করেছে দেখুন বেদাত বেদাতের ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকলো এরপরে আমাকে বলা হবে যে আপনার আপনার পরে তারা দিনকে পরিবর্তন পরিবর্ধন করেছে দিনের মধ্যে খালোয়াত সংযোজন বিয়োজন এনেছে সেদিন কি হবে ভাই ইমাম মুসলিম হাদিস কে এনেছেন চার হাজার দুইশো তেতাল্লিশ তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে আমি তখন তাদেরকে বলবো যে সহকান সহকান দূর হয়ে যাও দূর হয়ে যাও আমাকে বলা হবে হালতাদ আহদা আহ আপনি কি জানেন তারা কি করেছে নবীজি তো প্রথম বলে ফেলবেন ইয়ারব্বি হা উলাই মিন আসহাবি হে আল্লাহ এরা তো আমারই সাহাবি আমারই লোক তারা আমারই মিন আসহাবি আমার লোক তারা যখন আমাকে বলা হবে যে আপনি কি জানেন হালতা দ্রি মা দাসু বা দাকা আপনি কি জানেন আপনার পরে তারা কি কি করেছে নবীজি বলবেন তখন আমি বলবো সোকান সোকান দূর হয়ে যাও দূর হয়ে যাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্মানিত দিনী বন্ধুরা সুতরাং দিনের মধ্যে নূতন কিছু আবিষ্কার করলেই আপনাদেরকে বলবো আপনারা ধর্মের নামে সবের নামে কোনো কিছু করার আগে দলিল জানতে চাইবেন যেই কাজটি তো সব বলে মনে হচ্ছে কিন্তু এটা কি আসল কি অরিজিনাল নাকি চায় না এটা কি বানানো নাকি আসল এর দলিল আছে ধর্মীয় কোনো কাজ সবের কাজ মনে করলেই আমাকে দলিল জানতে হবে যে আসলে এটার অথেন্টিকতা আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছেছে কিনা মা মানি আমরিন ইমাম এনেছেন তিন হাজার একশো আশি যে যে ব্যক্তি দিনের মধ্যে কিছু আবিষ্কার করবে তার উপরে সকলের লানত আল্লাহর লানত ফেরেস্তাদের লানত মানুষের লানত অনুরূপভাবে বেদাত যে করে তাকে সম্মান করা যেন ইসলামকে ধ্বংস করার সামিল যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিবে সম্মান করবে সেও যেন গুনাহের কাজ করলো কারণ বেদাতীকে আশ্রয় দিলে সম্মান করা হয় অথচ যার আমল কবুল করা হয় না আর বেদাতিকে আশ্রয় দেওয়া যেন ইসলামকে ধ্বংস করা বিশিষ্ট তাবি হাসান আতিয়া রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা এসেছে যে কোনো সম্প্রদায় যখন দিনের মধ্যে কোনো বেদাত চালু করে তখন আল্লাহ তালা তাদের থেকে অনুরূপ একটা সুন্নতকে উঠিয়ে নেন দেখুন ফরজ সালাতের পরে রসুল্লা সাল্লা সাল্লাম যে আজকারগুলো করেছেন সেগুলো আমাদের দেশে করা হয় না আল্লাহ মামিন রব্বান্না বলে মনোযাত শুরু করা হয় ব্রাহ্ম থেকে ইয়ারহামার বা সবাই সুনত পড়তে লেগে যায় এই তো দৃশ্য এখানে কি কোনো সুননত ছিল ছিল সুননত সুনকে বরজন করা হয়েছে বেদাত এসে চালু বেদাত এসে উপস্থাপিত হয়ে গেছে মকদ্দমার দারিমির মধ্যে বিশিষ্ট তাবেই তবে বলা হয় দাদা সাহাবি দেখেছেন হাসান ইবনা আতিয়া তিনি বলেছেন যে যখন কোনো সম্প্রদায় দিনের মধ্যে কোনো বেদাত চালু করে আল্লাহ তালা তাদের থেকে সেই সুন্নতকে উঠিয়ে নেন কারণ রাত আর দিন যেমন একত্রিত হয় না এখন দিন এখন সূর্য রাতের অন্ধকার দুরোভিত রাত আসবে দিনের সূর্য অস্তমিত থাকবে বেদাত আসে সুন্নাত নাই সুন্নাত আছে তো বেদাত নাই সুতরাং ইসলামের মধ্যে এ জাতীয় বেদাত যেন সুন্নতকে ডিলেট করে দেওয়া সুন্নতকে পরিত্যাগ করা হালাকুয়াবিল এবং আব্বাস থেকে একটি কবল এসেছে যে প্রত্যেক কিছু লোকেরা যারা বেদাত চালু করবে তারা যেন একটি সুন্নত কি মেরে ফেললো শেষ পর্যন্ত কি থাকবে বেদাতটা থাকবে সুন্নতগুলো শেষ হয়ে যাবে মানে বেদাত জীবিত সুন্নত মৃত্যু হয়ে যাবে আর যদি সুন্নাত যদি জীবিত থাকে তাহলে বেদাত সেখানে মৃত্যুর মতন থাকবে এবং এই বেদাত একমাত্র আল্লাহ তাল কাছ থেকে দূরত্বই বাড়াবে হাদিস থেকে দূরত্ব বাড়াবে ইসলাম থেকে দূরত্ব বাড়াবে সুতরাং সাবধান হতে হবে সম্ময় দিনের বন্ধুরা মানি আমরিনা হাদামিনুফাহ বেদাত মূলত আসলে বিভক্তি সৃষ্টি করে আল্লাহের মধ্যে বলেছেন তোমরা সেই সমস্ত লোকদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা ওই বিচ্ছিন্ন হয়ে যেও না লোকদের যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কাছে

সুতরাং হাসান বসরি রহমতুল্লা আল বিশিষ্ট দাবি তিনি বলেছেন দেখো বেদাতিদের কাছেও বসবে না কারণ তোমার হৃদয়কে এসে রোগাক্রান্ত করে দিবে সুতরাং দিন আমাদের পরিপূর্ণ সুস্পষ্ট প্রমাণ আদি আমাদের সামনে আছে কোরআন এবং শূন্য আছে এখন যদি কোনো ব্যক্তি এতে এতে সন্তুষ্ট না হয়ে যদি নূতন কোনো কিছু ভালো লাগে নূতন কিছু অনুপ্রবেশ ঘটায় তাহলে এটা সন্দেহ নেই যে সে যেন দিনের মধ্যেই বাড়াবাড়ি করলো আর এই কারণে বেদাতিদের পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং দেখুন বেদাত করার কারণে তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের থেকেও তারা দূরে থাকবে বাধা প্রদান করবে বাধা প্রদান করবে যখন তিনি বলবেন যে এরা তো আমারই লোক জানিয়ে দেওয়া হবে যে আপনার পরে তারা কি করেছে আপনার নথিপত্র সেখানে পৌঁছে যাবে রসুল্লাহ সাল্লাম বলবেন যে সোকান সোকান দূর হ আমার কাছ থেকে কিসের সাফাত আপনি পাবেন বেদাত কইরা আপনি তো মনে করতেছেন সবের কাজ করলে দোষ কি ভালোই তো লাগে আপনার কাছে ভালো লাগলে তো হবে না ভাই রসুল্লা সাল্লাম থেকে দলিল থাকতে হবে এবং নবীজি একটি বর্ণনার মধ্যে এসেছে সাতিবি থেকে একটি কল এসেছে যে বেদাতি ছাড়া আমার উম্মতের সবাই আমার সাফাত পাবে কারণ বেদাত তো আসলে দিন না এটা তো টাকা না এটা তো নকল টাকা নকল টাকা দিয়ে আপনাকে এক টাকার মুড়িও তো দিবে না মনে করুন পাঁচশো টাকার নোট আপনি মনে করতেছেন পাঁচশো টাকা দিয়ে আমি অনেক কিছু কিনে ফেলতে পারবো ভাই নকল টাকা যেমন টাকা না আপনাকে দুই টাকার মুড়িও পাঁচশো টাকার নোটে দিবে না যখন জানবে মুড়িওয়ালা যখন জানবে এটা নকল দুই টাকার মুড়িও আপনাকে দিবে না তো যারা বেদাত করবে তারা তো আসলে দিনের মধ্যে নাই আর দিতে হলো যে বেদাত করা মানে হলো সুননাথকে বিতাড়িত করা মানে সুননাথ ভালো লাগে না বেদাত একটু ভালো লাগে একটু একটু মজা লাগে সুননাথটা ভালো লাগে না তিলমোর নী ইয়াকুম শব্দ তারা খবরদার সতর্ক হও অ্যালার্ট হো এই কথাগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এভাবে এই জন্যই বলেছেন যাতে করে আমরা সতর্ক হই বেদাতিদের অন্যতম ভয়াবহতা এই যে যে তারা সেই সুন্নাস ধারক বাহক এবং তার উপর আমলকারীকেও বেদাতিরা ঘিন্না শুরু করে দেখেন এক এমন এক জঘন্যতম পাপ আপনি মনে করেন বেদাত করতেছেন আরেকজন সুন্নত পালন করতেছে স্বাভাবিকভাবে আপনি তাকে আর চোখে দেখবেন যে দেখো সে করে না নবীর নবীর প্রেম মহব্বত তার মধ্যে নাই কেন দাঁড়াইয়ে সালাম পড়ে না মানে স্বাভাবিকভাবে আমাদের সমাজে দেখা যায় একে অপরে গলা কাটতে উদ্বোধ হয় অথচ সে মনে সে বেদাত মনে করতেছে যে আমি তো নবীর বেশি নিকটবর্তী সুর্য সুরে তালে তালে নাচিয়ে নেচে তারা করতেছে মনে করে আমরা নবীর প্রেমে কতটাই উদ্দীগ্ন অথচ বিপক্ষে যারা সুন্নতের অনুসরণ করতেছে ওদেরকে বাঁকা চোখে তাকায় এবং সুন্নতের উপর আমলকারীকে ঘৃণার চোখে দেখে তারা তাকে মন্দ গাল মন্দ পর্যন্ত করে অথচ দেখুন সে সুন্নার উপরে হাদিসের উপরে আমল করতেছে সুতরাং বেদাতী তারা নিজেদেরকে শরীয়তের মধ্যে সংযোজনকারী তারা বিয়োজনকারী অথচ আল্লাহ তালা আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন দ্বিতীয় হলো বেদাত হচ্ছে এমন একটা বিষয় যে জ্ঞান সারা আল্লাহর ব্যাপারে কথা বলা জ্ঞান সারা নবীর উপরে টর্চারিং করা কারণ শরীয়তে নিজের পক্ষ থেকে কিছু বানিয়া বলা যা ভয়ানক তার মানে আল্লাহ এবং নবীর উপরে যেন খবরদারি করা সুরাহাক্কার মধ্যে আল্লাহ তালা বলেছেন যে যদি আমার নামে কোনো কিছু রচনা করত নবীজিকে আল্লাহ তালা বলেছেন নবীজিকেই বলেছেন দেখুন বেদাতির একটা উদাহরণ দিলে বুঝবেন বেদাতিরা মূলত আল্লাহ এবং আল্লাহ রাসুল্লুর উপরে টর্চারিং করতেছেন অথচ আল্লাহ বলতেছেন যে হে নবী নবীও যদি কোনো কিছু সংযোজন বিয়োজন করতেন সুরাহাক্কা খুলুন চৌচল্লিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর আয়াত মানে নবীকেই বলা হচ্ছে নবীতে যদি কোনো কিছু রচনা করতেন আমি আল্লাহ নবীজির ডান হাতকে ধরে ফেলতাম নবীজির গির্বাদেশকে আমি কেটে ফেলে দিতাম নবীকে কেউ রক্ষা করতে পারত না কুয়া বিল্লা বন্ধুরা এত বড় কথা আল্লাহ রাসুলকে বলেছেন আল্লাহ তালা কেন যে নবী যদি নিজের নামে কিছু রচনা করতেন তাহলে নবীর হাতটা আমি ধরে ফেলতাম কে বলতেছেন আল্লাহ তালা দলিল সুরাহাক্কা খুলুন চৌচল্লিশ নম্বর আয়াত পাঁচচল্লিশ নম্বর আয়াত ছিচল্লিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর আয়াত নবী যদি সংযোজন বিয়োজন করতেন আল্লাহ বলেন আমি নবীর হাতটা ধরে ফেলতাম নবীর গিরবদেশকে আমি কেটে ফেলে দিতাম অথচ এই কাজটাই বেদাতিরা করে নবীকে যেখানে এতখানি ধমক আর সেখানে হুজুর সবুজ মাথায় দিয়া আপনি যা খুশি তাই করতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সংযোজন বিয়োজনের ক্ষেত্রে শুনলেন তো আল্লাহ তালা কত বড় ধমক দিলেন নবীকে যিনি রহমাতুল্লিল আলামিন অথচ হুজুরেরা অনায়াসে নূতন নূতন নিউ মডেল মডেল এবাদত সবের নামে এবাদত বেদাত তারা চালু করতেছে আর মানুষ তাই করতেছে সুতরাং যারা বেদাত করবে তারা জাহান নামে যাওয়ার যেন সোজা রাস্তা কারণ নবীজি স্পষ্টই বলেছেন যে কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে মানে আমিলা আমালান লাইসা আমলানি আমরুনা ফাহর যে ব্যক্তি এমন কোন আমল করবে ইবাদতের নামে যার উপর আমার কোনো নির্দেশ নেই সে আমলটি অগ্রহণযোগ্য প্রত্যাখ্যাত হাদিস সাই বোহারির হাদিস সাই মুসলিমের মুত্তাফাক আলাই হাদিস নাম্বার তিন হাজার দুইশো তেতাল্লিশ তাহলে দেখুন সাফাত থেকেও বঞ্চিত হবে আল্লাহ তালা আমাদেরকে বেদাত করা থেকে দূরে রাখুন বেদাতের মতন জঘন্যতম কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুক ওসল আল্লাহু আল সঈদিনা মহম্মদিন নবীল উমিআ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা